তুমি যেটা বলছিলে যে স্কিনস কেনার জন্য এক ধরনের টাকা দিতে হয় সেরকম দিয়েছো কিনা? জি হ্যাঁ আমি দিয়েছিলাম, আমার এখানে আরপি থাকে, সো আমি আরপিটাকে ফুল করার জন্য টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলে তুমি আরপি কেনার জন্য? 1100 সামথিং 1100 দিয়েছিলে। তোমার বন্ধুরাও নিশ্চয়ই এই জাতীয় স্কিনস কেনার জন্য টাকা দিয়ে থাকে, কখনো কি কোনো বন্ধু তোমার সাথে এটা ভাগাভাগি করে নিয়েছে? তার অভিজ্ঞতা সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দিয়েছে তুমি জানো? ইট ডিপেন্ডস অন হিম, যে ওরা কত টাকা স্পেন্ড করবে। অবশ্যই তার উপর নির্ভর করছে, কিন্তু তুমি জানো কিনা যে কোন বন্ধু এর থেকেও, তুমি তো 1100 দিয়েছো, এর থেকেও বেশি দিয়েছে এরকম কারো কথা জানো? অনেক স্ট্রিমার্স আছে দেখি যারা অনেক টাকা স্পেন্ড করে, লাইক 50,000 ইউসি, যেটা অনেক দামি হয়। আমি বলি অনেক অর্থ দিতে 300 ইউসি দাম মোস্ট প্রবাবলি 350 বা 400 টাকা হয় এরকম। সো 50,000 ইউসি তো অনেক হবে। অনেক স্ট্রিমার্স হয় যারা অনেক ভালো ভালো অনেক আর্ন করে এগুলো দিয়ে, তারা অনেক স্পেন্ড করে, আরও স্পেন্ড করে স্কিনস দেওয়ার জন্যে। তেমন আমার কয়েকটা ফ্রেন্ড আছে যারা 8,000 ইউসি দিয়ে স্পিন করেছিল অনেক ইভেন্টসে স্কিন পাওয়ার জন্যে। যেমন আপনি যদি ভালো খেলেন, আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারবেন, আপনি স্ট্রিম করতে পারবেন, পিপল আপনাকে দেখবে, আপনাকে ইউটিউবই টাকা দিবে প্রমোশন করার জন্যে। পরে আপনার অনেক কম্পিটিটিভ খেলা যায়। তোমরা যখন একটা টিম বানিয়ে খেলছো, হ্যাঁ, এবং তুমি তো বললে যে এখন তো আসলে একেবারে টোটাল বিশ্বে এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম তো টোটাল বিশ্বে উন্মুক্ত, সেক্ষেত্রে কি মানে বাংলাদেশের একটা টিম অনেক আর্ন করছে, এরকম কি কোনো সুযোগ আছে এখানে? জি হ্যাঁ, আমাদের A1 স্পোর্টস টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে গিয়েছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলেছিল, তারা তো অনেক অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে আমাদের। আপনি যে টাকা স্পেন্ডের কথা বলেন, তাহলে তো আপনাদের স্পটিফাইও তো অনেক টাকা স্পেন্ড হচ্ছে, তাই না? স্পটিফাইয়ের তো একটা অল্টারনেটিভ আছে যে আপনি ইউটিউব থেকে ফ্রিতে গান শুনতে পারবেন, গান শুনে নামাইতে পারবেন আবার। বাট আপনারা তো এটা করছেন না, আপনারা তো স্পটিফাইয়ের টাকা দিয়ে গানটা নামায় খেলছেন, মানে নামায় শুনতেছেন। তেমন তো পাবজিও এরকম, আপনি যদি ইচ্ছা করেন, আপনার যে টাকা এত বেশি থাকে আপনি স্পেন্ড করেন, যে আপনি না করে আপনি করেন না, এটা আপনার উপর ডিপেন্ড করে টোটালি। আমার অনেক অ্যাপ আছে যেমন ফেসবুকে তো অনেক ইনফ্লুয়েন্সাররা যে টাকা দিয়ে তাদের নিজেকে অ্যাকাউন্ট প্রমোশন করে দেয়, এটা কোনো দরকার নাই, তাই না? আপনার তো স্টোরি দিয়ে বা শর্ট ফর শর্ট আউট অন্য অন্যজনকে স্টোরি দিতে বলবেন যে আপনাকে একটা প্রমোশন দিয়ে দেন, আপনার সব ফিনান্স ফিটে দিয়ে দেবে, আপনার টাকা স্পেন্ড করার দরকার নেই। ছোটবেলা থেকে স্কুলে যে দেশপ্রেম এটা তো তোমাদেরকে শিখিয়েছে, তাই না? জি, সেখান থেকে তুমি তো দেশপ্রেমটা বোঝো, তাহলে এই যে ব্যক্তি পর্যায়ে একজন আয় করছে, কখনো মনে হয় না যে আমাদের দেশ আয় করুক, এই পথটা থাকুক, এরকম কি কখনো মনে হয়? হ্যাঁ, এটা কেন মনে হবে না? অবশ্যই মনে হবে। আচ্ছা।